পিঙ্কি আপনি লিখেছেন, কাউকে টিউশনি ঠিক করে দিলে তার বিনিময়ে তার বেতনের 30 বা 40% টাকা নেওয়া যায়, সবে কি? আপনি টিউশনি ঠিক করে দিয়েছেন, এরপরে মাসে মাসে আপনি নিয়মিত তার জন্য তার থেকে আপনি একটা পার্সেন্টেজ নিয়ে যাচ্ছেন, তো এই নিয়মিত আপনি কীভাবে নিচ্ছেন? আপনি পরিশ্রম তো একবার করেছেন, এরপর নিয়মিত নেওয়াটা কীভাবে জায়েজ হবে আমার ঠিক বুঝে আসছে না। তবে হ্যাঁ, আপনি ঠিক করে দিয়েছেন, তার জন্য আপনি তার কাছ থেকে পারিশ্রমিক নিতেই পারেন, যে ধরুন তোমাকে একটা টিউশন ঠিক করে দিলাম, তো আমাকে তুমি এর জন্য 1000 টাকা দিবে, 100 টাকা দিবে, এককালীন আপনি কোনো টাকা এলেন, এটা তো আপনার নেওয়ার হক অবশ্যই আছে। আর যদি আপনি টিউশনের সাথে আপনি চুক্তি করেন যে ঠিক আছে, যাদের যারা আপনার টিউটর রেখেছেন তাদের সাথে যদি আপনি চুক্তি করেন, ধরুন 1000 টাকা আমি তোমাকে টিউটর দিচ্ছি, এরপর টিউটরকে আপনি 500 টাকা দিলেন, 700 টাকা দিলেন, 800 টাকা দিলেন, আর বাকিটা আপনি রাখলেন প্রতি মাসে মাসে, এটা আপনার জন্য জায়েজ আছে, কারণ তখন চুক্তিটা ওই টিচারের সাথে আপনার, আর আপনার সাথে ওই শিক্ষার্থীর বাবা মায়ের অভিভাবকের। তো এইভাবে যদি হয় সেটা জায়েজ হবে। আদারওয়াইজ আপনি তার কাছ থেকে প্রতি মাসে মাসে যে নেবেন, এটা কিসের ভিত্তিতে নেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামিমা তাখুযু মাল আখিক, তুমি তোমার ভাইয়ের টাকা কিসের বিনিময় নিচ্ছ? এই প্রশ্নের উত্তর আপনার জানা থাকতে হবে। মুমু আপনি লিখেছেন, মেয়েরা যে বাসায় হাঁটু পর্যন্ত গেঞ্জিগুলো পরে, এগুলো পরার কি কোনো নিষেধাজ্ঞা আছে, বা ওইগুলো পরে কি নামাজ পড়া যাবে? আপনি নামাজের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে, আপনি গেঞ্জি দিয়ে হয়তো হাঁটু পর্যন্ত ঢাকলেন, তারপর একটা পায়জামা দিয়ে ঢাকলো, তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বাসায় এখান থেকে যদি পড়েন, সেখানে আপনার স্বামী থাকলে তিনি দেখলেন, অথবা মা বাবা আছেন, কিন্তু তাদের সামনে আপনার শরীরের কোনো অংশ যেটা আপনার প্রদর্শন করা জায়েজ নয় সেটা প্রদর্শন করলেন না, তাহলে সেক্ষেত্রে গেঞ্জি হয়তো খুব বেশি লম্বা নয়, শুধু হাঁটু পর্যন্ত বা হাঁটু সামান্য নিচ পর্যন্ত জায়েজ আছে। এরপরে যেহেতু আপনার পায়জামা আছে, অন্যান্য পোশাক আছে, উপরে হয়তো ওড়না আছে, তাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ। তার এমডি আকবর আলী আপনি লিখেছেন, আমি দায়ী রাখছি কিন্তু আমার স্ত্রী মাঝে মাঝেই বলে এতে নাকি আমাকে খারাপ লাগে, কিন্তু আমার তেমনটা মনে হয় না। আমার স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য আমার কি দায় না রাখার কোনো সুযোগ আছে? হাদিসের নির্দেশনা অনুসারে আমি তো আমার পরিবারের কাছে উত্তম হতে চাই, এই জন্য আমি কী করতে পারি? আপনি পরিবারের কাছে উত্তম হওয়ার চেষ্টা করবেন বৈধ পদ্ধতিতে। আপনার পরিবারকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহর কোনো অবাধ্যতা গেলে তাহলে তো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো হলো। আপনি পরিবারের কাছে ভালো হবেন আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, কিন্তু আবার পরিবারের কাছে ভালো হতে গিয়ে আল্লাহকে নাখোশ করলেন, তাহলে তো গড়ের সমান হয়ে গেল, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হবে না এর মাধ্যমে। অতএব এটা সঠিক কোনো পদ্ধতি নয়। আপনার স্ত্রীকে কাউন্সিলিং করান, বোঝান আল্লাহর নির্দেশের গুরুত্ব যেন তিনি অনুধাবন করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের গুরুত্ব যেন তিনি অনুধাবন করতে পারেন, সেজন্য দিনই চেতনা তার ভিতরে যেন তৈরি হয়, দিনই পরিবেশে মাহাউরের মধ্যে তাকে নিয়ে যান, এবং কোরআন এবং হাদিস এটা মানার গুরুত্ব কতখানি, এর ভিতরে আমাদের কী কল্যাণ আছে, সে বিষয়ে তাকে আপনি কাউন্সিলিং করেন, ইনশাআল্লাহ বিদিনলা সেটি আপনার জন্য সহায়ক হবে। আর যদি তিনি নাও মানেন, তারপরও আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকতে হবে, যেহেতু একজন পুরুষের জন্য দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব।